চলতি বছরের উদ্বোধন হতে পারে অরুণাচলের ডনিপোলা বিমানবন্দর আনুমানিক ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা তৈরি হয়েছে বিমানবন্দর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই শুরু হবে এই যাত্রাপথ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আনুমানিক ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেয়ে এই বিমানবন্দর তৈরি হয়েছে এই বিমানবন্দরের আটটি চেক ইন কাউন্টারের সুবিধা রয়েছে এবং এই বিমানবন্দরকে গ্রিনফিল্ড বিমানবন্দর হিসেবেও ডিজাইন করা হয়েছে প্রতিদিন এই বিমানবন্দর থেকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ দুশো জন যাত্রীকে পরিষেবা দিতে সক্ষম হবে ইটানগর থেকে এই বিমানবন্দরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার বর্তমানে রাজধানীর আশেপাশে কোনো বিমানবন্দর নেই সবচেয়ে কাছের বিমানবন্দর হলো আসামের উত্তর লক্ষিমপুর জেলার লীলাবাড়ি বিমানবন্দর একবার চালু হলেই বিমানবন্দরটি রাজ্যের প্রথম বিমানবন্দর হবে দু হাজার তিনশো মিটার রানওয়ে সহ বিপুল সুবিধাযুক্ত বিমানবন্দর আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বোয়িং সাতশো সাতচল্লিশের মতো বড় বিমানও ল্যান্ডিং এর চেক অফ করতে পারবে এই রানওয়ে থেকে চার হাজার একশো বর্গ মিটার আয়তনের বিমানবন্দরটি যাত্রীদের জন্য সমস্ত আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সুসজ্জিত করা হবে এ বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে সম্প্রতি অরুণাচল প্রদেশ বিধানসভায় হলঙ্গি গ্রিনফল বিমানবন্দরের নামকরণের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে ইটানগরের ডনিপোলা বিমানবন্দর অরুণাচলের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী নাকাবনালু জানিয়েছেন যে প্রাচীনকালের ঐতিহ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক সূর্য এবং চাঁদের প্রতি আদিবাসীদের শ্রদ্ধাকে মান্যতা দিয়ে এই বিমানবন্দরের নাম পোলা বিমানবন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি বছর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স গিল্ড পনেরোই সেপ্টেম্বর ভারতরত্ন সের বিশ্বেশ্বর রায়ের জন্মবার্ষিকী স্মরণে প্রকৌশলী দিবস উদযাপন করে থাকে এই বছর অরুণাচল প্রদেশের হলঙ্গি বিমানবন্দর প্রকল্পের জন্য ডিএম সাজনাই এবং তার দলকে ভূষিত করা হয়েছে সের বিশ্বস্বেরা পুরস্কার দু হাজার বাইশ হাজার আঠেরো সালে হলঙ্গিতে গ্রিনফিল্ড বিমানবন্দরের ঘোষণা করা হয়েছিল জানা গিয়েছে গ্রিনফিল্ড বন্দরের প্রস্তাবিত দু হাজার দুশো মিটার রানওয়ে জেট বিমান পরিচালনা করতে পারে যা মেট্রো শহরগুলিতে সরাসরি ফ্লাইট সরবরাহ করা যাবে আগামী দিনে এই পরিষেবাগুলি আন্তর্জাতিক গন্তব্যগুলিতেও প্রসারিত করা যেতে পারে একটি গ্রিনফিল্ড বিমানবন্দর হল একটি বিমান চলাচলের সুবিধা যা পরিকল্পিতভাবে চালু করা হয় এবং কোনো বিদ্যমান কাঠামোকে ধ্বংস না করেই স্ক্র্যাচ থেকে তৈরি করা যায় বিউরো রিপোর্ট রাইজ নিউজ